তুমি এখনো ঘুম থেকে ওঠোনি কেন? ওই যে একটা মেয়ে যে তোমার দুঃস্বপ্নে আসে, এ কারণে কি তুমি সারা রাত ঘুমাতে পারোনি? হুম, কিসের প্রজেক্ট? কেন প্রজেক্ট? তুমি না বলেছিলে আজকে সারাদিন তুমি ছুটি নিবে, আমার সাথে থাকবে, তুমি আমার সাথে দেখাই করতে চাও না? রাগ করব না কেন? তুমি আমাকে বলো, এখানে রাগ না করার কোনো কারণ আছে? শোনো, আমি এত কথা জানি না। আমি তোমাকে চোখ বন্ধ অবস্থায় দেখতে চাই না, আমি তোমাকে চোখের সামনে চাই। তুমি আস্তে ধীরে দাঁত ব্রাশ করে সব কিছু ঠিকঠাক করে তারপর আমার সাথে দেখা করো, কোনো তাড়াহুড়া করার প্রয়োজন নেই। বাইক স্টার্ট দেওয়ার আগে ফোন সাইলেন্ট করবে, হেলমেট পরবে, বাইক রানিং অবস্থায় কোনো কল রিসিভ করবে না, স্টপ করে কথা বলবে, আর বাইকের স্পিড যেন 30-40 উপরে না উঠে। যত সময় লাগবে লাগুক, কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Imran, happy birthday to you. আজ আমার শুধু কি জন্মদিন? আজ তো আমার জন্য বিশেষ একটা দিন। আজ শুধুই তোমার জন্মদিন। বাহ, কি সুন্দর ফুল! আজ মনে হয় প্রথম দেখছি। প্রতিবারই তো তোমার জন্য এরকম ফুল নিয়ে আসি আমি। প্রতিবারই আমার জন্য প্রথম, সেই একই রকম ভাবে আমি সারপ্রাইজ হই। মিথ্যা বলছো তুমি না? তুমি আমাকে খুশি করার জন্য বলছো। তোমাকে খুশি করার জন্য তো আমাকে অনেকক্ষণ কথা বলতে হবে, কিন্তু আমাকে তো চলে যেতে হবে, অত সময় তো আমার নেই। ইমরান, প্রতিবারই তুমি এরকম করো, প্রতিবার আসলে আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। আমি জানি তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য অনেক মানুষ লাইন দিয়ে বসে থাকে, কিন্তু আমার জন্য কি তোমার এতটুকু অবশিষ্ট সময় থাকে? আমার জন্মদিন অনেক মানুষ পালন করে না, শুধু তুমি পালন করো। অথচ তোমার জন্মদিন আমি, আচ্ছা থাকো সব কথা, তোমাকে নীল শাড়ি তো অনেক সুন্দর লাগছে। আমি প্রতিবার তোমার জন্মদিনে এই নীল শাড়িটাই পরে আসি। তারপরও নীল শাড়িতে তোমাকে এক একবার এক এক রকম লাগে। গতবার মনে হচ্ছিল একটা নীল অপ্সরি পুরো আকাশ জুড়ে বসে আছে, আর আজকে আজকে তোমাকে নীলাপতির মতো লাগছে। আমার অনেক লজ্জা হচ্ছে ইমরান। ইমরান, তুমি আজও চলে যেতে চাও তাই না? তুমি কেন বেশিক্ষণ থাকতে পারো না বলো তো? তুমি আর কিছুক্ষণ থাকতে পারবে না? না, তোমার এই অপরূপ সৌন্দর্য বেশিক্ষণ দেখার মতো ক্ষমতা উপরওয়ালা আমাকে দেয়। তুমি ছল চাতুরি করছো আমার থেকে দূরে যাওয়ার জন্য তাই না? তুমি আমাকে বলো, আমার কি করতে হবে তোমাকে এখানে রাখার জন্য? তুমি আমাকে অনেক ভালোবাসো, যেই ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা আমার নেই, তাই তাই তোমার আমাকে অনেক দূরের মনে হচ্ছে। তাহলে তুমি আমার মতো করে আমাকে ভালোবাসো না কেন? আমার মতো করে আমার কাছে আসো না কেন? আমার মতো করে আমাকে ছুঁতে পারো না কেন? সৃষ্টিকর্তা এতটা শক্তি দিয়ে আমাকে পাঠায়নি,
তোমার ভালোবাসা ধারণ করার ক্ষমতা আমার নেই। তুমি আমার এত কাছাকাছি থেকেও আমার তোমাকে কেন এত দূরের মনে হচ্ছে? আমি তো তোমার কাছাকাছিই থাকি, চাইলেই তুমি আমাকে কাছে পাও। জন্মদিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হয়েছে এবার তো আজকে একটা সুন্দর দেখে জামা পর না মা। আমি সবসময় ইমরানের জন্মদিনে একটা নীল শাড়ি পরে যাই, তুমি তো জানো আমি সেই নীল শাড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। ও নীল শাড়ি কোথায় যেন দেখলাম। কোথায় মা, কোথায়? মনে হয় আলমারিতে নাকি চেস্ট অফ ড্রয়ারে। মা আমি জানতাম তুমি এই কাজটা করেছো, আমাকে আগে বললে হতো। আমি এত দূর থেকে দেখ 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 রাগ করিস না দেখ। ভর দুপুরে এত কালারফুল শাড়ি না পরে একটা হালকা পাতলা জর্জের শাড়ি পরতি, তাছাড়া আলমারিতেও তো কত জামদানি শাড়ি আছে সুন্দর সুন্দর। মা তুমি তো জানো আমি প্রতি বছর এই দিনে যখন ইমরানের সাথে দেখা করতে যাই এই নীল শাড়িটা পরেই দেখা করি। মা আমি একটা জিনিস খেয়াল করলাম। কি? তুমি কিন্তু আমার কোনো কিছুই মনে রাখো না, আমি যেটাই করি যেটাই বলি তুমি ভুলে যাও। আমি শাড়িটা গুছিয়ে রেখেছিলাম, তুমি সেটাকে এপাশে ওপাশে সরিয়ে রেখেছো, কেন বলতো? তুই এভাবে বলছিস কেন বলতো? শাড়িটা আর আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম, কেউ যেন না ধরে। এমন রাগ করিস না মা। শোন আজকে তোর জন্য তোর পছন্দ মতো আমি নাস্তা বানিয়েছি, টেবিলে গিয়ে দেখ। মা আজকে তো আমি বাসায় খাবো না, আজকে আমি দিনের প্রথম খাবারটা ইমরানের সাথে দেখা করে ওর সাথেই খেতে চাই। পাগল মেয়ে আমার, সারাক্ষণ শুধু ইমরান 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 করে একদম পাগল হয়ে গেল। মা তোমার এত হিংসা হচ্ছে কেন বলো তো? আমি ইমরান ইমরান করি কি করি সেটা আমার ব্যাপার, আমি যাই করি তাতেই তোমার সমস্যা, তাই না? আমি এখন ইমরান ইমরান করছি, তোমার ইমরানের প্রতিও হিংসা। হ্যালো, কই তুমি? আমার জন্য সারপ্রাইজ? আচ্ছা এমন কোনো সারপ্রাইজ দিও না যাতে আমার মন খারাপ হয়। আই এম ইগারলি ওয়েটিং ফর ইয়ার সারপ্রাইজ, বেস্ট অফ লাক। তুমি কখনো ঠিক সময় এসছো? তুমি সবসময় লেট করো, তুমি আজকেও লেট করবে আমি জানি। আচ্ছা শোনো আমার এত কথা শোনার টাইম নেই, তুমি ফোন রাখো, আমার তোমার আগে পৌঁছাতে হবে, কারণ আমি জানি তুমি লেট করবে এবং তুমি লেট করে আসলে তোমাকে আমি বকা দিতে পারবো। রাখি বাই। দেখে তো মনে হচ্ছে রাজকন্যা একেবারে রাজপুত্রকে নিয়ে ফিরলো, কি সুন্দর। ভাবি তুমি আমাকে এভাবে কেন সাজিয়েছো? ভাবি তোমার কি আমার সাথে কোনো শত্রুতা আছে? এটা কি বললে তুমি?
তোমাকে আমি আমার নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি। বোন থেকে বেশি দেখতে পারলে তো আমাকে এইভাবে এত মেকআপ দিয়ে সাজাতে না। কি পরিমাণ গাঢ় করেছো আমার মেকআপ, ইমরান দেখে বলবে আমি একটা পেতনি। কে পেতনি বলবে তোমাকে? আমার কাছে নিয়ে এসো, আচ্ছা মতন বকে দিব, কত সাহস। তুমি জানো না আমি কার সাথে দেখা করতে যাচ্ছি? না, স্পেশাল কেউ। ভাবি তুমি জানো, তুমি না জানার ভান করছো তাই না? আমি এত সেজে গুজে, আজকে কয় তারিখ? আজ 12-13, না 14-14। ভাবি তুমি এখান থেকে যাও তো। আচ্ছা আসো, আবার ঠিক করে দিচ্ছি। ভাবি আর কিছু করতে হবে না তো, এখান থেকে যাও। আমার মুডটাই খারাপ হয়ে গেছে, আর মুড ভালো হলে তোমাকে জড়িয়ে ধরে আমি সরি বলে ফেলবো না। তোমরা না কেউ আসলে আমাকে বোঝোই না, না তুমি, না মা, না আসিফ, সবাই আসলে এত সেলফিশ, কেউ সহ্য করতে পারে না, আমার কোনো কিছু কেউ খেয়াল রাখে না। প্লিজ ভাবি তুমি যাও। বাবা দেখো আমি তোমার জন্য কড়া লিকার দিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসেছি। আমি তো এই সময় কফি খাই না, কিন্তু তুই যেহেতু বানিয়েছিস আমি অবশ্যই খাবো, তোর মা হলে কিন্তু আমি খেতাম না। ঠিকই বলেছো বাবা, এ বাসার সবাই না এত খামখেয়ালি। তোমার আদরের ছেলে আসিফকে আমি সে কখন পাঠিয়েছি বেলিফুল আনার জন্য তার তো কোনো খবরই নাই। আচ্ছা বাবা তুমি বলো তো আজকে কয় তারিখ? আজকে 14ই মে। যাক অ্যাটলিস্ট ডেটটা তো তোমার মনে আছে। আচ্ছা বাবা বলো তো, এই যে আমি চুড়ি পরেছি, কানে দুল পরেছি, সেজেছি, টিপ দিয়েছি, নীল শাড়ি পরেছি, কেন? অবভিয়াসলি, কিন্তু তার আগে মা আমি তোকে একটু ভালো করে দেখি, তোকে আজকে যে কী সুন্দর লাগছে। ও মাই সুইট ডার্লিং, তোকে আজকে মহা সুন্দর লাগছে, মহা সুন্দর। বাবা মিথ্যা বলো না তো, বলো না আমাকে সত্যি সুন্দর লাগছে নাকি, মানে ইমরানের কি আমাকে সুন্দর লাগবে? ইমরান তোকে দেখলে অবশ্যই বলবে তুই অনেক সুন্দর, আজকে ওর জন্মদিনে ওর মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা মা আমি কি তোর মনটা ভালো করে দিতে পেরেছি? বাবা ইউ আর দ্য বেস্ট, সকাল থেকে মা ভাবি আসিফের অত্যাচারে না আমার মুডটা এত খারাপ হয়েছিল, তোমার সাথে দেখা হয়ে আমার মুডটা একদম ভালো হয়ে গেছে। আই লাভ ইউ বাবা। আমি জানি তোমার কাছে আমার কোনো মূল্য নেই, অবশ্য এটা বাকিরা আগেই বুঝেছে, এজন্যই তো ঘরেও ঘরের বাইরেও তোমার কাছেও কোনো জায়গাতেই আমার দাম নেই। এই যে আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য বসে বসে অপেক্ষা করছি, আমার রাগারাগি করা উচিত? তা আমি তো রাগারাগি করছি না, আমি তো এখানে চুপচাপ বসে আছি। চাপা রাগ অনেক ভয়ঙ্কর, কিন্তু তুমি রাগ করলে আমি কি করতে পারি বলো? তুমি তো জানো আমি কি কঠিন পরিস্থিতির মধ্যে আছি, আমাকে তো যেতে হবে। আজকের দিনটাতে তোমার কেন চলে যেতে হবে ইমরান? 14ই মে বছরে একবারই আসে, প্রতিবার তোমার কোনো না কোনো অজুহাত, কোনো না কোনো তাড়া থাকবেই। আমারই বা কি করার আছে বলো, এই দিনটাতেই আমাদের কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। আচ্ছা তুমি শার্টটা কেন পরে এসছো বলো তো, তোমার আর অন্য কোনো শার্ট নেই? এই শার্টটা আমার ভালো লাগে না। বাহ, তোমার না এই কালারের শার্ট খুব প্রিয়। আগে ভালো লাগতো, এখন আর লাগে না। তাহলে কি এখন আমি বলবো যে তুমি নীল রঙের শাড়ি আর পরে না আসো? আমার জন্য তো সব কিছু স্থির হয়ে আছে, এই যে আমার এই নীল শাড়ি, আমার এই নীল টিপ, কানের দুল, সব কিছু আগের মতোই আছে, কোনো কিছুর পরিবর্তন হয়নি, আমার ভালোবাসারও কোনো পরিবর্তন হয়নি। তুমি কি বলতে চাও তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে, আমি ইচ্ছে করে দেরি করে আসি?
আমার কোনো না কোনো অজুহাত থাকে তাড়াতাড়ি চলে যাবার। তো সত্যিই তো, তোমার সবসময় এরকম তাড়া থাকে। আজকে তোমার জন্মদিন, কোথায় আমরা একসাথে ঘুরবো, কোথাও খেতে যাব তা না, একটা না একটা অজুহাত সবসময় রেডি থাকে। এটা কি অজুহাত ছিল আজকের কাহিনীটা? আমাকে কেন চলে যেতে হচ্ছে সেটা তো তুমি জানো। ইমরান, 5 মিনিট, 5 মিনিট আমাকে তোমার দিকে তাকিয়ে থাকতে দাও। তোমার যদি আমাকে ভালো না লাগে, তুমি অন্যদিকে তাকিয়ে থাকো, কিন্তু আমি তোমাকে 5 মিনিটের জন্য দেখতে চাই, শুধু দেখ। আমি তোকে ফুলের দোকানে আচ্ছা আমি কি তোকে নীলপদ্ম আনতে পাঠিয়েছি তোর এত সময় লাগছে তুই কি দিনে দিনে অথর্ব হয়ে যাচ্ছিস আপু তুমি জানো না আমি অনেক গুলা দোকানে ঘুরছি অনেক গুলা দোকানে ঘুরে এখন একটা দোকানের সামনে আমি দাঁড়ায় আছি বেলিফুলের জি কি অভাবে শহরে তুমি কি জানো তুমি সেটা বুঝবা না তুই নিশ্চয়ই তোর বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিছিস আমি তোকে চিনি না আমি চলে আসছি। সকালবেলা মার সাথে বকাবকি করে আবার মাকে আদর করে দিয়ে আসছি। আচ্ছা, তুমি তাহলে মায়ের জন্য এখানে কিছু কিনতে এসছো না? হ্যাঁ, মা দিবস যেহেতু, মাকে তো কিছু একটা দিতেই হবে। আচ্ছা, কি দেয়া যায় বলো তো? মা দিবসে তো অনেক কিছুই দেয়, অনেকে কেউ কার্ড দেয়, কেউ চকলেট দেয়, ফুল দেয়, আবার কেউ বোকে দিয়ে আদর করে দিয়ে আসে। তুমি যেহেতু এখানে এসছো, গোলাপ ফুল, বেলি ফুল, এ ধরনের কিছু দেখতে পারো। তোমার মার কোন ফুল পছন্দ? আমি ভাবছি একটা গোলাপ চারা দিব। আচ্ছা, এই গোলাপের চাটা কিন্তু দিতে পারো না। তুমি কি চাও মানে আমি তোমার মাকে এটা দিয়ে আসি? এটা তোমার জন্য। আমার জন্য মানে তুমি না বললে তোমার মায়ের জন্য, মা দিবসের জন্য তো তুমি এমন বল। মা দিবসের জন্যই তো, তুমি তো কখনো না কখনো একজন অনাগত শিশুর মা, তাই তোমার জন্য অ্যাডভান্স এই এই গোলাপের চা। কিন্তু আমাকে লজ্জার কি আছে? এই গোলাপের চারা যেমন অনেক কষ্ট করে একটা গোলাপ ফুলে জন্ম দেবে, ঠিক তেমনি একদিন আমাদের স্বপ্নে স্বপ্নের বাস্তবায়ন হবে আমাদের অনাগত শিশুর, আর সেই ভবিষ্যৎ শিশুর মায়ের জন্য এই ভবিষ্যৎ বাবার পক্ষ থেকে আর একজন ভবিষ্যৎ বাবা সেই ভবিষ্যৎ মাকে শিশুটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে।
আজকের দিনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। না, আমি প্রথমে ভেবেছিলাম তুমি ভুলে গেছো, কিন্তু তুমি আসলে আমাকে যেতে দিতে চাও না মা। তুমি এসছো বাবা, বাবা মা না আমাকে আটকে রেখেছে, আমাকে ইমরানের কাছে যেতে দিচ্ছে না বাবা। বাবা তুমিও কি মার দলে যোগ দিয়েছো বাবা? তুমিও কি আমাকে এখানে বুঝাতে এসছো যে আমি যদি ইমরানের সাথে দেখা না করি বাবা ও আমার জন্য অপেক্ষা করছে বাবা? তুই কি মনে করিস আমি তোর মায়ের কথার জন্য এসছি? আমি সব সময় আমার মায়ের কথায় চলি, আমার মা যা বলে আমি তাই করি। তাহলে তুমি মায়ের কথা শুনে আসোনি? না বাবা, তুমি কত ভালো। আর মাকে দেখো, আমাকে এখানে আটকিয়ে রেখেছে, ইমরান কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে বাবা। বাবা ইমরান যদি অপেক্ষা করতে করতে আমার জন্য চলে যায় আমি কি করবো বাবা? আমার সাথে আজকে দেখা হবে না? শোন, তোর মাকে আমি আজকে ভালো করে বকে দেব। বাবা তার মানে কি তুমি আমাকে যেতে দিচ্ছ? অবশ্যই, আমি নিজে তোকে আমার সাথে করে নিয়ে যাব। না না বাবা, সেটা কি হয় নাকি, আমি প্রেম করবো আর তুমি সেখানে থাকবে, এটা কেমন হয় না বাবা? আমি তোর বন্ধু না, আমি গেলে তোর কোনো সমস্যা হবে? না বাবা, আমার কোনো সমস্যা হবে না, কিন্তু মা জানলে তো মা তোমাকে অনেক বকাবকি করবে। আমি কি তোর মাকে ডরাই? আমি আমার মাকে নিয়ে সবার সামনে দিয়ে ডক ডক করে চলে যাবো, দেখি কে আমাকে আটকায়। দেখি তো আমার বাবাটাকে কি স্মার্ট বাবা লাগছে। আই এম অলওয়েজ স্মার্ট। আচ্ছা বাবা, ইমরান কি ভাববে তোমাকে সাথে নিয়ে গেলে? আমি কাজে ইমরান কিচ্ছু ভাববে না, কি স্মার্ট হয়ে আছেন, কেন ভাববে? তোমার চুলগুলো একটু ঠিক করে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু এটা কেমন দেখায় না?
ভয় পাস নে, আমি তোর মাকে কিচ্ছু বলবো না। বাবা মাকে বলার জন্য না, আমি আর ইমরান কথা বলবো, এর মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে, এটা একটু। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ভুল হয়ে গেছে। তুই যা তুই যা, আমি আছি, এখানে আছি। সরি সরি সরি, আমার অনেক আসতে দেরি হয়ে গেল। না অনুপা, তোমার কোনো দেরি হয়নি, আমি তো এখন সব সময়ের ঊর্ধ্বে। এসব কঠিন কঠিন কথা বলা বন্ধ করো তো, আগে বলো আমাকে দেখতে কেমন লাগছে। তুমি কাঁদছিলে না? না আমি কাঁদছিলাম না। ও আজকে আমার সাথে বাবা এসেছে, দেখো ওই যে দেখতে পাচ্ছ। কি স্মার্ট লাগছে না বাবাকে? শুধু স্মার্ট না, উনি অনেক ভালো বাবা। তোমার আদব কায়দা দেখি মাথায় উঠেছে। তুমি আমার বাবাকে দেখলে একটাবার সালাম দিবে না? বাবা কেমনি এমনি তোমার কাছে আমাকে দিয়ে দিবে? তাহলে আমার হয়ে তুমি দিয়ে দাও। বাবা ইমরান তোমাকে সালাম দিয়েছে। আচ্ছা তুমি বললে না তো আমাকে কেমন লাগছে দেখতে। খোলা আকাশে নীল ঘুড়ি যেমন নাচতে নাচতে উড়ে বেড়ায়, তোমাকে ঠিক তেমনটাই লাগছে। মোটেও না, আজকে আমাকে একদম পেতনির মতো লাগছে। সকাল থেকে বাসায় অনেক ঘটনা ঘটেছে, যে কারণে আমার একদম মেজাজ খারাপ। তো তাও তুমি আমাকে নীল ঘুড়ি বলেছো, আমার শুনে খুব খুশি লাগছে। ভাই সবই তো শুনলেন, এখন বাবা হিসাবে আমি আর কি করতে পারি? দেখুন, যখন কাছের কেউ চিরতরে চলে যায় অথবা কোনো ব্যাপারে তার মনের মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করে, ঠিক সেই সময়টায় শারীরিক বা মানসিকভাবে এটার একটা প্রভাব পড়ে। আবার অনেক সময় আমাদের মস্তিষ্কে এই ব্যাপারটা চিরতরে থেকেও যায়। সেক্ষেত্রে প্রতি বছর যখন ওই সময়টা সামনে আসে, ওই দিনটা সামনে আসে, তখন আমরা কিন্তু অবচেতন মনে এই ব্যাপারটা নিয়ে প্রতিক্রিয়া দেখাই। এর কি কোনোই সমাধান নেই? অবশ্যই আছে। দেখুন আসগর ভাই, এই ধরনের কেস আমি অনেক হ্যান্ডেল করেছি, কোনো বিচলিত হওয়ার কারণ নেই। শুধু খেয়াল রাখবেন পেশেন্ট যেন কোনো ধরনের মানসিক চাপ অনুভব না করে, কোনো আবদার কিন্তু তার অবহেলা করা যাবে না, কারণ এই ধরনের পেশেন্টের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করে থাকে। বলছো না কেন? আমি তো কখনোই কিছু বলি না। আসলে আমি তো কেউ না, তুমি আমাকে তৈরি করেছো, আমাকে আটকে রেখেছো। পৃথিবীর সকল শেকল থেকে মুক্তি পাওয়া যায় সম্ভবত ভালোবাসার স্মৃতির শেকল থেকে মুক্তি পাওয়া যায় না। আমি এত সব কিছু বুঝি না, আমি কোনো কিছু থেকে মুক্তি পেতেও চাই না। তুমি একটা অসুস্থতার মধ্যে বসবাস করছো, তুমি যে আমার কাছ থেকে মুক্তি চাও না, এটাই তোমার অসুস্থতা। কোনো কোনো অসুস্থতা সুস্থতার থেকেও বেশি সুন্দর। তুমি চেয়েছিলে বলেই তোমার অসুস্থতার মাঝে আমি তোমার পাশে থেকেছি। তুমি যতদিন আমার অস্তিত্বকে তোমার কাছে সুখের মনে করবে, ততদিন পর্যন্ত তোমার বেঁচে থাকাটা অনেক কঠিন। আমি এই কঠিন অনিয়মের ভেতর দিয়ে পৃথিবীর সব নিয়মকে তাচ্ছিল্য করে তোমাকে আমার নিজের ভেতর বাঁচিয়ে রাখতে চাই। তোমাকে আমি যেতে দিব না, তোমাকে আমি আর কখনো আসার জন্য তাড়া দেব না। আমি নিশারি পড়ে আসব, ঘন্টার পর ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করব। এই নীল শাড়ি, নীল টিপ, এই খোপার ফুল, সব কিছু নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি যদি চাও আমি অনন্তকাল ধরে অপেক্ষা করব,
আমি তোমার কাছে ফুল চাই না, অন্য কিছু চাই। তুমি আমার কাছে যা চাও আমি তাই দেব। তাহলে তুমি আমাকে বিদায় বলো। এই যে তুমি আমার কাছে দেখা করতে আসার কারণে এতগুলো মানুষ কত কষ্ট পাচ্ছে, তুমি কি সেটা বোঝো না? আমি চাই না তুমি আর কাউকে কষ্ট দাও। তুমি এই জিনিসটাই চাইতে গেলে আমার কাছে, কারণ আমার কষ্ট হচ্ছে অনুপা। আমি একটা জায়গায় স্থির হয়ে আছি, সে একই শার্ট, একই জুতো, সে একই দিনের মতো বাইরে বাইরে বছর পর বছর আমি ঘুরে বেড়াচ্ছি শুধু তোমাকে কাছে পাওয়ার অপেক্ষায়। আমি আর পারছি না। তুমি চাইলেই আমাকে মুক্তি দিতে পারো। আমি তোমাকে মুক্তি দিতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি কি এখন যেতে পারি? বছর অপেক্ষার পর তুমি এলে। তুমি আমার জন্য অপেক্ষা করেছো, বিশ্বাস হচ্ছে না। আমার জন্য তোমার যে ভালোবাসা সেটা আমি এখান থেকে উপলব্ধি করতে পেরেছিলাম। তোমার ফেলে আসা ভালোবাসার বাগানটা সাজাতে চেয়েছিলাম, যেটা তুমি শেষ করে আসতে পারোনি। চলে আসারই তো কথা ছিল, আসতে চাইনি যদিও। কে আসতে চাই বলো? কে আসতে চায় জানি না, তবে আমি আসতে চেয়েছিলাম। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম, তোমাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলাম। দাও না তোমার হাতটা, কতদিন ছুঁয়ে দেখিনি। আমার হাত? নাড়াতেও পারছি না আমার হাত, মনে হচ্ছে মাঝখানে একটা শক্ত দেয়াল। তাহলে কি আমি তোমাকে শুধু দেখতেই পারবো, তোমাকে কখনো ছুঁতে পারবো না? হয়তো হয়তো এটাই ভালোবাসার আরেক রূপ। ইমরান, আর কত আরাধনা করতে হবে আমাকে? আমার মনে হচ্ছে কোনো এক অদৃশ্য নিয়তি আমাদের ভালোবাসাকে মেনে নিতে পারছে না, আমাদের গতিপথকে রুদ্ধ করে দিতে চাচ্ছে। তুমি বলতে পারবে কেন এমনটা হচ্ছে? জানি না, হয়তো কোনো ভুল, পাপ বা একটা গোলাপের জন্য।
যে গোলাপটা আমরা ফুঁকতে দেইনি অসময়ের কথা বলে, হয়তো সেই গোলাপটাই আমাদেরকে বারবার একত্রিত করছে, মুক্তি দেবে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.